বারবার মনে পড়ছে, কাল বাড়িতে এই সময় চা খাচ্ছিলাম সবাই মিলে, কালকে এই সময় এই করছিলাম, কাল এই সময় ওই করছিলাম, খুব মন খারাপ লাগছে। আবার কবে বাড়ি যেতে পারবো জানি না। তাই সন্ধে দিচ্ছিলাম আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম, যে ঈশ্বর আমাকে মনে শক্তি দাও, মন শক্ত করে যাতে আমি কাজ করতে পারি। অন্ধকার ঘরে প্রদীপের আলোয় ঠাকুরের সামনে বসে নিজের মন খারাপের কথাগুলো তাকে জানাচ্ছিলাম। তিনি যেন শুনতে পেলেন। মাথায় হঠাৎ ভাবনা এলো, এইভাবে অন্ধকারে বসে না থেকে রেডি হয়ে নিই আর একটা ভিডিও বানাই, নিজের ফিলিংসগুলো আপনাদের সাথেও শেয়ার করি। যে লাইটটা জ্বালিয়ে আলোর সামনে দাঁড়িয়ে ক্যামেরা অন করলাম, ইউনিফর্ম পরা মুখটা যখন মোবাইলের স্ক্রিনে ভেসে উঠল, মন খারাপের অন্ধকারটাও যেন হারিয়ে গেল। আমি তো একা নই, আমার মতো আরও হাজার হাজার মানুষ আজ এভাবেই লড়াই করছে পরিবার পরিজন ছেড়ে, আর আমি জানি আপনারাও রয়েছেন আমাদের পাশে, আমাদের মনোবল বাড়িয়ে তুলতে। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে নিয়ে যাবে, একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন আমরা যুদ্ধ জয় করে ফিরব, পরিস্থিতি আগের মতো স্বাভাবিক হয়ে যাবে, আমরা আপনজনদের কাছে ফিরে যেতে পারবো। আর মন খারাপ করলে তো চলবে না, ডিউটির সময় হয়ে এলো, ঈশ্বরের নাম নিয়ে এবার ডিউটি জয়েন করি। গুড নাইট। ডিউটি শেষ, এবার কোয়ার্টারে ফিরছি। প্রচণ্ড মেঘ করে এসেছে আর ঝোড়ো হাওয়া বইছে, বৃষ্টি হবে নিশ্চয়ই, বৃষ্টি হলে নাইট করে ঘুমটা ভালোই হয়। একটা ডিউটি শেষ হলো, একটা করে দিন গুনতে থাকি। কালকে যে মন খারাপ করছিল ডিউটি যাবার আগে সেটা কেটে গেছে, এতটাই ব্যস্ত ছিলাম। নাইটটা ভালোই গেছে, একটা ভালো অভিজ্ঞতা হয়েছে, সেটা কোয়ার্টারে গিয়ে শেয়ার করছি। কোয়ার্টারে ফিরে জামা কাপড় কাচলাম, স্নান করলাম, মোবাইল ফোন জলের বোতল যা যা ওয়ার্ডে নিয়ে গেছিলাম সেগুলো সব কিছু স্যানিটাইজ করলাম, তারপরে বসলাম ভিডিওটা বানাতে, যেটা শেয়ার করার জন্য। তার জন্য আমার নামকরণের ইতিহাসটা একটু বলতে হবে। যখন মায়ের সাথে একান্তে বসে কথা বলার সুযোগ পেতাম, এটা খুব কম সময়ে আসতো, মায়ের ছুটি আমার ছুটি একসাথে ম্যাচ খুব কম সময়ই হতো। তারপরেও ঘরের সব কাজ সেদিন সেরে যখন সন্ধেবেলা বা বিকেলবেলা একসাথে কথা বলার সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করে জ্বালাতাম, মেয়ে আমি মেয়ে হওয়াতে তোমার মন খারাপ হয়েছিল কিনা, তুমি কি চেয়েছিলে যে তোমার ছেলে হোক, আমার নাম তুমি নবনীতাই কেন রাখলে। তারপর যখন নার্সিং পড়ি, থার্ড ইয়ারে অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজি পড়ছি, যখন নর্মাল ডেলিভারি, সিজারিয়ান সেকশন এগুলো সম্পর্কে জানতে শুরু করছি, আগে থেকে জানতাম যে আমি সিজারিয়ান বেবি, এখন মনে আরও প্রশ্ন জাগলো। মাকে জিজ্ঞেস করলাম তোমার কি অসুবিধা হয়েছিল, আমাকে কেন সিজার করতে হয়েছিল। মায়ের থেকে যেগুলো জানতে পেরেছি, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি ছিল, সেই ডেট পেরিয়ে যাওয়ার পরেও মায়ের লেবার প্রোগ্রেস করছিল না, আমার আশার কোনো তাড়াই ছিল না, তারপর সিজার করতে হয়েছে। যিনি সিজার করেছিলেন একজন লেডি ডক্টর, তার নাম ছিল নবনীতা ব্যানার্জি, মার তাকে দেখে খুব ভাল লেগেছিল, তারপর আমার নামকরণ হয় নবনীতা। এবং মা খুব খুশি হয়েছিল যে আমি মেয়ে হয়েছিল। গত রাতে আমার লেবার রুমে নাইট ডিউটি ছিল, রাতে টোটাল চারটে ডেলিভারি হয়েছে, তার মধ্যে তিন নম্বর যে মায়ের ডেলিভারি হলো সেটা ছিল তার ফার্স্ট বেবি। যখন সে দেখলো তার গার্ল বেবি হয়েছে, সে প্রচণ্ড খুশি হলো। আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার যেখানে পোস্টিং এটা একটা রুরাল হসপিটাল, সুন্দরবন এরিয়া, একটু রিমোট এরিয়া, সেই জন্য মানুষের মধ্যে এখনও একটু ডিসক্রিমিনেশন মেন্টালিটি রয়েছে এখানে, ছেলে হলে খুব খুশি হয়, মেয়ে হলে মন খারাপ করে। যদিও সব ক্ষেত্রে নয়, এক্সেপশনও থাকে, যেমন এই মা খুবই খুশি হয়েছিল। তারপর আমাকে জিজ্ঞেস করলো, দিদি তোমার নাম কি? আমি বললাম কেন? বললো যে আমার মেয়ের নাম রাখবো। আমি বললাম নবনীতা। ও বলল খুব ভালো নাম, আমার মেয়ের নাম নবনীতাই রাখবো। আর বলল আমার মেয়ে যেন তোমার মতো হয়। মাকে আলাদা করে ফোন করে আমি এই ঘটনাটা বলবো না, আমি চাই মা এই ভিডিওটা থেকেই দেখুক। মাকে বলবো মায়ের নামকরণটা বোধহয় সার্থক হয়েছে, ডাক্তার তো হতে পারিনি কিন্তু তোমার নবনীতাকে দেখেও কোনো মা তার মেয়ের নাম রাখতে চায় নবনীতা। ওই মায়ের কথাগুলো শুনে মনটা বড্ড ভালো হয়ে গেছে। এবার ঘুমাই, আবার রাত আটটায় বেরোতে হবে, নাইট ডিউটি আছে না।
ভালো থাকবেন। দুটি মিলেছো।